Good afternoon to everyone, and welcome to Manisha's Creation Life. Manisha's Creation in Life e prottekke shagoto. Ajke ekta short life korbo, ekdomi short life korbo. Discount to obosshoi thakbe, kintu ajke thakbe mainly hocche je pure cotton er opore. ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা প্লিজ একটুখানি জানাও। মনীষা স্ক্রিয়েশনের পক্ষ থেকে আমি মনীষা তোমাদের কাছে বোধহয় এই প্রথম আমি টানা লাইভ করে যাচ্ছি। একটুখানি লিংকটা শেয়ার করে দিই। ক্লিয়ারলি দেখা এবং শোনা যাচ্ছে কিনা প্লিজ একটু জানাও, যদি কেউ নোটিফিকেশন পেয়ে থাকো বা দেখতে পাও বা হচ্ছে যে শুনতে পাও একটু প্লিজ জানিও। আজকে যদিও অন্য সময় আমি আরেকটু পরে লাইভে আসি, সেটা দেখতে একটুখানি গরম লাগছে এসির রিমোটটা। আজকে একদম মিনিমাম প্রাইস অলমোস্ট মেইনটেইনড। তো সুতরাং একদম পয়লা বৈশাখের জন্য পারফেক্ট যে শাড়িগুলো কটন শাড়ি কিন্তু মিনিমাম প্রাইস এবং তার সাথে সাথে হচ্ছে গিফটের জন্য রেগুলার ইউজের জন্য খুব ভালো হবে। প্লাস্টিক থেকে বার করে রেখেছিস। কে কে দেখছো একটু প্লিজ আমাকে জানিয়ে দাও যে ক্লিয়ারলি অডিবল এন্ড ভিজিবল, তাহলে আমি কন্টিনিউ করতে থাকবো। বিথিদি দেখা যাচ্ছে, কাবেরিদি দেখেছি এসে গেছো, একটুখানি বলো যে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। কমেন্ট আসছে না না হচ্ছে যে ওই ওই এটা দেখ তোর হাতে, ওইদিকের হাতে যেটা, হ্যাঁ এইটা এটা। শুভদীপ প্রহর ঠিক আছে, ক্যান ইউ ওয়ান্স ওয়েন ইউ শাড়ি নিয়ারলি হাফ প্লেটেড শুড বার্ন ইন টু স্মল প্লেটস ম্যাম, আই ওয়ান্ট টু সি শিওর 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 অলসো শো প্লেটস নিয়ার ওয়েস্ট এরিয়া ওয়্যার প্লেটস আর ট্র্যাক্টেড ম্যাম, আই ওয়ান্ট টু সি প্লেটস হাউ দে আর অ্যারেঞ্জড। ওকে ওকে ম্যাম, ওকে থ্যাংক ইউ। আর ধনুশ্রী থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ, হ্যাঁ শিওর মে দিখা দুঙ্গি। তো পহলে মে মেরে জো শাড়ি হ্যাঁ ওই দিখা দেতি হুম ঠিক হ্যাঁ। তো প্রথমে আমি আমার শাড়ি
সীমা কুমারী, হ্যালো হ্যালো হ্যালো, শুভদীপ প্রহর, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো পহলে না মেয়ে সারি পহনি হুই হুম উসকা মে দিখা দে রহি হুম, ঠিক হ্যাঁ, ইয়ে হ্যাঁ মডেল পে, ইয়ে হ্যাঁ মডেল পে, আর ইসকা থোড়া যে লাইট ওয়েট মডেল হতা হ্যাঁ না, ইয়ে ওই মডেল হ্যাঁ, উসকে উপর পুরা অর্গ্যানিক প্রিন্ট হ্যাঁ, ইয়ে যে অর্গ্যানিক প্রিন্ট হ্যাঁ না, ইয়ে হ্যাঁ বনস্পতি আজরক প্রিন্ট, ইয়ে হ্যাঁ বনস্পতি আজরক প্রিন্ট, ইসমে দেখিয়ে ইয়ে থোড়া স্লিক বর্ডার আয়েগা, দিস ওয়ান ইজ পল্লা, দিস ওয়ান ইজ পল্লা, ইয়ে পল্লা হ্যাঁ, এইটা আঁচল আছে, এইটা আঁচল পুরো শাড়ি, ইসকা তো ফল দেখিয়ে বহুত খুবসুরত হ্যাঁ, বহুত বহুত আচ্ছা ফল, ইসকা ফল আয়েগা, আর ক্যা হোগা না, ইয়ে একদম একদম ভি গরমি ইসমে ফিল আপকো নহি হোগা, ওকে, ইয়ে দেখিয়ে এটা একটুখানি নিচু করতো এই ফোনটা, আজ এসে গেছি টাইমলি, একদম একদম একদম, ওখানে রাখতে হবে না, রাখতে হবে না, পড়ে যাবে। ইয়ে দেখিয়ে ইয়ে হ্যাঁ ইসকা ইসকা প্লিটস, আর একটু নিচু কর জাস্ট দেখিয়ে দেওয়ার জন্য, আর একটু ইয়ে দেখিয়ে ম্যাম, ইয়ে হ্যাঁ পুরা ইসকা ফল আয়েগা, ওকে, ইসকা ফল বহুত খুবসুরত হ্যাঁ, আপ ইজিলি হোম ওয়াশ ভি কর সকতে হ্যাঁ, কোই ভি প্রবলেম নহি হোগা, কোই প্রবলেম নহি হোগা, ওকে, দিস ওয়ান ইয়ে জো থোড়া কম ওয়েট কা মডেল হতা হ্যাঁ, ইস মডেল পে পুরা এটা কিন্তু পুরো বনস্পতি আজরাকে রয়েছে, ওকে, বনস্পতি আজরাকে রয়েছে, এটা বহুত আই সুদিং কালার হ্যাঁ, কিউকি ইসকা জো কালার হ্যাঁ না, ইয়ে থোড়া গ্রিন এন্ড ইয়েলো কি মিক্স হ্যাঁ, ইসকা জো কালার হ্যাঁ, ইয়ে পুরা গ্রিন আর ইয়েলো কি মিক্স কালার হ্যাঁ, উসকে উপর কমপ্লিটলি হ্যান্ড ব্লক হ্যাঁ, ইসকা জো প্রাইস হ্যাঁ, আভি আজ তো ডিসকাউন্ট চলেগা, সবকে উপর 10% ডিসকাউন্ট, সব কুছ জিতনা ভি মে সারি দিখাউঙ্গি উসকে উপর 10% ডিসকাউন্ট হ্যাঁ, উসকে উপর 10% ডিসকাউন্ট হ্যাঁ, তো ইসকা প্রাইস হ্যাঁ, এইটার প্রাইস আছে হচ্ছে 2999 ছিল, ইসকা প্রাইস থা 2999, যো উসকে উপর 10% ডিসকাউন্ট দেকে ইসকা প্রাইস হ্যাঁ, ইসকা প্রাইস হ্যাঁ 2699, ইসকা প্রাইস হ্যাঁ 2699, অ্যান্ড অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জেস ফ্রি হ্যাঁ, ওকে, শিপিং চার্জেস ফ্রি হ্যাঁ, ইয়ে হ্যাঁ 2699, ডিসকাউন্টেড প্রাইস হ্যাঁ 2699, ব্লুটাতে ব্লুটাও দেখিয়ে দিই আগে, ইয়ে ভি বনস্পতি আজরক কে উপরই হ্যাঁ, লেকিন ইন্ডিগো কালার পে, ইন্ডিগো কালার পে, ওকে, বহুত কমফোর্টেবল, ইয়ে যে শাড়ি হ্যাঁ, ইয়ে যে মেটেরিয়াল হ্যাঁ না, ইয়ে সবই সিজন পে বহুত আচ্ছা যাতা হ্যাঁ, দিস ইজ দ্য পল্লা, এইটা থাকবে আঁচল, এটা ভাল লাগছে তিতলি, অ্যাকচুয়ালি আমি এইটা না মানে কখনো আমি এই কালারটা ট্রাই করিনি, আমার সব সময় মনে হয় যে আমাকে এই কালারটা স্যুট করবে না, যার জন্য আমি এই কালারটা কখনো ট্রাই করিনি, বাট আজকে যখন পড়েছি মনে হচ্ছে ঠিক আছে চলে যাবে, আচ্ছা কারণ তোরাও কখনো দেখিস নি আমাকে গ্রিনের শেডে কখনো কিছু পরতে, আচ্ছা এইটা হচ্ছে আঁচল, দিস ওয়ান পল্লা পোর্শন, ইয়ে ভি সেম মেটেরিয়াল হ্যাঁ, যো শাড়ি মে পেন চুকি হুম, ওই মেটেরিয়াল পে ইয়ে শাড়ি ভি হ্যাঁ, ইয়ে ভি বনস্পতি আজরক পে হি হ্যাঁ, বাট ইয়ে ইন্ডিগো কালার পে হ্যাঁ, আর ইসকা যো ব্লাউজ পিস হ্যাঁ না, উস পে থোড়া টোন অন টোন ব্লক হ্যাঁ, এইটার ব্লাউজ পিস যেটা আছে ওটাই টোন অন টোন ব্লক আছে, আর এইটার ব্লাউজ পিসটা এইভাবে, এই মডেলটা খুব ভালো খুব ভালো, সৌমি ভাল লাগছে, এই মডেলটা খুব ভালো, পরে ভীষণ কমফোর্টেবল, আমিও ট্রাই করলাম, টু গুড, আচ্ছা ইয়ে ভি হ্যায় বনস্পতি আজ রাখবে, বহুত খুবসুরত, ভীষণ ভীষণ সুন্দর, সব থেকে বড় কথা হচ্ছে কি প্রচন্ড কমফোর্টেবল, ভীষণ কমফোর্টেবল, মানে গরমের জন্য একেবারে আইডিয়াল, গরমের জন্য পুরো আইডিয়াল শাড়ি,
সোমি আজকে যাবি? এটা মানে আমাদের আজরাখের ভুজের যে হচ্ছে যে আজরাখ মডেল যতটা ভারী হয় এটা অতটা ভারী নয়। এইটা এই হচ্ছে শাড়ি থাকবে, ওকে? এটা এটাও কিন্তু ইসকা প্রিন্ট দেখিয়ে, ইসমে ভি থোড়া সা গ্রিন হ্যায় লেকিন জ্যাদা সে জ্যাদা ইন্ডিগো কালার পে হি হ্যায়। এটা ইন্ডিগো কালারেই আছে। And this one blouse piece, iska bhi same price hai, 2699 after discount and all over India shipping charges free. ये दोनों ही मॉडल है अभी तक। आज गए हमें जाबो इच्छा आज है, हाँ तो यही दोनों मॉडल है अभी तक वनस्पति आजरक में। तो इसके बाद मैं कॉटन पे जाती हूँ। एर पड़े होच्छे कॉटन, एगुलो किंतु जयपुर कॉटन, এগুলো পুরোটাই গরমের কথা ভেবে। এই এক ভাঁজের এত প্রবলেম। আচ্ছা এটা তো ব্লাউজ পিস, ভুলভাল দেখাচ্ছি আমি। এটা ঠিকঠাক না না পুরোটা উল্টো দেখাচ্ছি। জয়পুর কটন। আজ সকালে মা স্বপ্ন দেখেছে তুমি লাইভ করছো আর মা একটা শাড়ি বুক করেছে। সত্যি করে ফেলুক কাকিমা, এই স্বপ্নটাকে সত্যি করে ফেলুক। আচ্ছা এইটা আঁচল, এটা কিন্তু জয়পুর কটন। হ্যাঁ জয়পুর কটন, এটা আঁচল, পুরো শাড়িটা এইভাবে, যেটা ইকাতের একটা প্রিন্ট, সেই পচমপল্লির একটা প্রিন্টে এই থাকবে আঁচল। এবার এটা যখন পুরো খুলেই গেছে তখন পুরোটা খুলে দেখিয়ে দিই, একটু ক্যালকুলেটরটা দে তো। আচ্ছা এগুলোও কিন্তু শিপিং ফ্রি আছে। হ্যাঁ শিপিং ফ্রি আছে, বাট সিওডি হবে কলকাতার মধ্যে, সিওডি চার্জ কিন্তু রয়েছে। দিস ওয়ান ইজ বিপি, বিপিটা খুব সুন্দর, তোমরা যদি বানাও তাহলে অনেক কিছুর সাথে কিন্তু বিপিটা যাবে। তিতলি কাকিমা কি আদৌ দেখছে? আদৌ কি দেখছে কাকিমা? এই হচ্ছে শাড়ি থাকবে এন্ড এটা থাকবে ব্লাউজ পিস। দিস ওয়ান ইজ বিপি, পুরো শাড়ি লুকস, পুরো শাড়ি লুকস। এটা প্রাইস ইজ 1250, ডিসকাউন্টেড প্রাইস ইজ 1125, ডিসকাউন্টেড প্রাইস ইজ 1125। ব্লাউজ পিস সমেত পিওর কটনের রয়েছে, এটা কিন্তু জয়পুর কটনে। আমার আজকে শর্ট লাইভ হবে একদম, আমি জয়পুর কটনেরই বেশ কিছু পরপর দেখিয়ে দেব। অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জেস ফ্রি রয়েছে। অ্যানাদার ওয়ান, এটাও ভুলভাল দেখাচ্ছি নাকি? এগুলো না সোজা উল্টো। এই এই স্টকটা যখনই এসছে, যেদিন এসছে সেদিনই ডাম্প করা হয়েছে ব্যাগের মধ্যে করে, হচ্ছে এক্সিবিশনে চলে গিয়েছিল। এক্সিবিশন এ বেশ কিছু বেরিয়ে গিয়েছিল, যে কটা আছে কটা এখানে দেখিয়ে দিচ্ছি। সেম প্রাইসে যাবে এগুলো, হ্যাঁ 1250, ডিসকাউন্টেড প্রাইস ইজ 1125 অ্যান্ড অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি। পুরো শাড়িটা এইভাবে আসবে, এটা ইন্ডিগো কালারের মধ্যে। দুর্গাপুরের মানুষ ভীষণ পছন্দ করেছে, ভীষণ। এমনও হয়েছে দুর্গাপুর থেকে নিয়েছে, নিয়ে আবার যখন আসানসোলে গেছে, আসানসোলে এসে হচ্ছে যে নিয়েছে। তসর সিল্ক দেখানো হয়ে গেছে কালকে, কালকে তসর সিল্ক দেখানো হয়ে গেছে। তুই একটু রেকর্ডেড লাইভটা দেখিস, কালকে দেখিয়ে দিয়েছি, ম্যাক্সিমাম কাঁথা দেখিয়েছি, তোর হচ্ছে যে দেখিয়ে দিয়েছি কালকে। আবার দেখাবো 27th-এ, আবার দেখাবো 27th-এ। 27th-এর পরে একদম আবার এক তারিখ, মানে
এপ্রিলে? আচ্ছা, এই ভীষণ আই সুদিং গরমের জন্য গিফটের জন্য দুর্ধর্ষ 1250, ডিসকাউন্টেড প্রাইস 1125, নিচেটা সাদাটা, এই কটাই আছে না? খুব খুব ভালো শাড়ি, এই সাদা দেখলেই আমার কেমন কেমন লাগতে থাকে। আঁচল, এটা থাকবে আঁচল, মনীষ, মনীষা শর্মা, হ্যালো ম্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই লাইফ, থ্যাংক ইউ ফর জয়নিং, থ্যাংক ইউ। আচ্ছা, দিস ইজ পাল্লা, এটা আঁচল, অ্যান্ড দিস ওয়ান ইজ ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, পুরো শাড়িটা এইভাবে আসবে। এটার সাথে যদি ব্ল্যাক হাইনেক ব্লাউজ পরো তাহলেও ভালো লাগবে, ব্ল্যাক হলটার নেক ব্লাউজ পরো তাহলেও ভালো লাগবে, আর যদি হচ্ছে যে স্লিভলেস পরো দেন সেটাও খুব ভালো লাগবে। পুরো শাড়িটা 1250, ডিসকাউন্টেড প্রাইসেস 1125। এখানে আমার কেন যে আসে না মেসেজ আমি বুঝেই পাই না, ওটা লাইভ শেষ হওয়ার পরে তখন আমি মেসেজ দেখতে পাই। এই শাড়িটা প্রচন্ড গরমে যখন পড়বে, ম্যাম ইয়ে যো শাড়ি মে অভি দিখা রে হো না, ইসকা প্রাইস আর 1250, আফটার ডিসকাউন্ট দিস ওয়ান ইজ 1125, অ্যান্ড অল ওভার ইন্ডিয়া শিপিং চার্জেস অ্যাবসোলিউটলি ফ্রি। আপ হোম ওয়াশ কিজিয়ে, ডেলি পেহনিয়ে, কুছ ভি প্রবলেম নেই হোগা। এই প্রচন্ড গরমে যখন এই শাড়িটা পরে ঠাঠা রোদ্দুরের মধ্যে বেরোবে, তখন তোমার তো শান্তি হবেই, তোমাকে যারা দেখবে তাদেরও চোখের শান্তি হবে। আর একটা, এটাও কিন্তু খুব সুন্দর কম্বিনেশন, যারা একটু ব্রাইট পছন্দ করে, ইসকা জো পাল্লা পোর্শন হ্যায় ইয়ে হ্যায় গ্রে উইথ হোয়াইট, এটা গ্রে সাথে হোয়াইট, ইয়ে হ্যায় গ্রে উইথ হোয়াইট। কলকাতা ফিরছি, আবুধাবি এয়ারপোর্টে বসে তোমার লাইভ দেখছি, থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ। কবে কলকাতায় আসছো, মানে আজকালের মধ্যে, আর আছো কতদিন কলকাতায়? কারণ আমি ধরো হচ্ছে যে কালকে দুপুর অবধি থাকবো, তারপর আজকে তো আছি, কালকে দুপুর অবধি থাকবো, তারপরে আবার আমাকে পাবে একদম 27-তে, তারপরে আবার পাবে হচ্ছে একদম এপ্রিলের ফার্স্টে, তো এর মধ্যে আমি থাকছি না, তোমার জিনিসগুলো তুমি হচ্ছে তো নেবে। তো কেমন কাটলো দিদি, ওখানকার এক্সপিরিয়েন্সটা প্লিজ শেয়ার করো। আচ্ছা, দিস ওয়ান ইজ পাল্লা, এইটা আঁচল, কালারটা ব্রাইট অরেঞ্জ কালার, কিন্তু ক্যাট ক্যাটে কালার নয়, ক্যাট ক্যাটে কালার নয়, এটা হচ্ছে ব্রাইট অরেঞ্জ কালার। হ্যাঁ, খুব সুন্দর দেখতে, আজ রাতে পৌঁছাবে, কালকে সকালে আসবে, নাকি একটু রেস্ট নিয়ে নেবে, কতদিন আছো কলকাতায়? এই থাকবে আঁচল। পয়লা বৈশাখে না যদি বাড়িতে মা ঠাকুমা দিদিমা এরকম কেউ থাকলে যারা খুব সফট শাড়ি পছন্দ করে, তাদের গিফট দেওয়ার জন্য এটা বেস্ট। দিস ওয়ান ইজ ব্লাউজ পিস, পুরো শাড়ি এটা থাকবে, এইভাবে স্ট্রাইপ দিয়ে যখনই বর্ডারটা যায় না, তখন ভীষণ স্মার্ট একটা লুক আসে, পুরো শাড়িটা থাকবে বেশ ব্রাইট ব্রাইট, সেম প্রাইস। ওকে, ব্লুটা দে, তারপরে তারপরে রেডটা দেবে, এইটা আর একটা ইন্ডিগোর মধ্যে, এই হচ্ছে আঁচল, এটা আঁচল,
এই হচ্ছে পুরো শাড়ি আসবে, ইন্ডিগো কালারের মধ্যে পুরো শাড়িটা আসবে। দেখলি কাকিমার স্বপ্নটা শুনে আমি খুশি হয়ে গেছি, কারো স্বপ্নে তো আমি আসতে পেরেছি। তোমার সাথে দেখা করে গল্প করে জিনিসগুলো নিয়ে আসবো, দেখি কবে যাই। ঠিক আছে, তুমি এসে ডেফিনেটলি আমাকে কল করো দিদি, ডেফিনেটলি কল করো, তোমার ওখানকার এক্সপিরিয়েন্স শুনবো। আচ্ছা, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল, কারণ আমার তো চান্স পেলেই মনে হয় বেরিয়ে পড়ি। এইটা ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস, ওকে, দিস ওয়ান ব্লাউজ পিস। আরে মনীষা, আজকে যেতে তাড়াতাড়ি, হ্যাঁ আজকে দুটোর সময় চলে এসেছি, আজকে দুটোর সময় চলে এসেছি। পুরো শাড়িটা প্রাইস ইজ 1250, ডিসকাউন্টেড প্রাইস ইজ 1125, অ্যান্ড অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, বাট সিওডি চার্জটা কিন্তু আছে, সিওডি চার্জটা 100 rupees কলকাতার মধ্যে। নিচে একটা লাল আছে না? আচ্ছা, আর শিবরি শাড়িগুলো তো আরো কটা ছিল, কোথায়? ব্যাগে টাগে হবে, এই ব্যাগটা তো আনপ্যাক করা হয়নি এখনো। এইটা দেখো, আঁচলটা ব্লু শিবরি, লাইক শিবরি, বাট এটা প্রিন্ট, দেখতে শিবরির মতো বাট এটা কিন্তু প্রিন্টে আছে। কি পিওর শিবরি যেটা ছুঁচ দিয়ে করে ওটা নয়, এটা কিন্তু প্রিন্টে রয়েছে। আচ্ছা আচ্ছা, জানাবো জানাবো, আমি আফটার লাইভই তোমারটা নিয়ে বসবো। এটা আঁচল, ব্লাউজ পিসটা ফুল ব্ল্যাকে আছে, এই হচ্ছে পুরো শাড়ি। এটাও কিন্তু একটা খুব সুন্দর মিষ্টি লাল, খুব সুন্দর মিষ্টি লাল। সবাই তোমরা বলো তো যে আমার কাছে শুধু সিল্ক তসর থাকে, সিল্ক তসর থাকে, দেখো কত কটন দেখাচ্ছি। আজ নীল লালের মেলা, সামনে দোল আসছে না, রঙিন হওয়ার উৎসব তো। গুড আফটারনুন ম্যাম, আমি আমি পড়েছি মডাল, এই 1250 ডিসকাউন্টেড প্রাইস ইজ 1125। ম্যাম আমি পড়েছি হচ্ছে একটু লাইট ওয়েট যে মডেলগুলো হয় সেই মডেলের উপর পুরোটা, এটা হচ্ছে বনস্পতি আজরাক হ্যান্ড ব্লক। আচ্ছা কটনে, মানে এই যে জয়পুর কটনগুলো দেখাচ্ছি এটা লাস্ট, এটাও খুব গর্জিয়াস লাগবে। কটন কলমকারি আছে, আছে, আমি দেখাবো, কটন কলমকারি আছে, দেখাবো, আমার মনে হয় ব্যাগ আনপ্যাক হয়নি, আমি দেখাবো কটন কলমকারি। আমি কালকে ড্রেস দেখাবো, স্যাটারডে নেক্সট মানে কামিং 27th আমি দেখাবো হচ্ছে আবার সিল্ক তসর। তো কটন কলমকারি আমি 1st April দেখাবো, আইদার অর হচ্ছে যে যদি সানডে 31st যদি লাইভ আসি তো দেন, সেটা শিওর না, বাট এতে দেখাবো, এপ্রিলের 1st তো দেখাবি। আচ্ছা এটা হচ্ছে আঁচল, এটা আঁচল লাল, টুকটুকে লাল, ভীষণ গর্জিয়াস, খুব গর্জিয়াস। এটা এইটাও কিন্তু একটা কলমকারি, বাট এটা প্রিন্টে, এটা প্রিন্টে। আর তার সাথে এটা তো যাবে, পুরো শাড়িটা যাবে, তার সাথে ব্লাউজ পিস আসবে। এইটা এটা হচ্ছে ব্লাউজ পিস, এই হচ্ছে পুরো শাড়ি।
দিদি এগুলো, তার আগে হচ্ছে তুমি যে শাড়িটা পরেছো সেটা খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এতদিন দিদি এই এই কালারটা কখনো পরতাম না, আমার মনে হতো আমাকে একদম ভাল লাগবে না, বাট পরার পর দেখেছি ঠিক আছে, খুব যে বাজে লাগছে তা না, সব থেকে বড় কথা হচ্ছে ভীষণ চোখের আরাম, প্রচন্ড চোখের আরাম। এটা হচ্ছে একটু লাইট ওয়েট মডেল, তার মধ্যে পুরোটা বনস্পতি আজরাকের প্রিন্ট, হ্যান্ড ব্লক, যেটা বনস্পতি আজরাকের কটনে আমি ড্রেস বানাই, সেই বনস্পতি আজরাক, আর তার সাথে সাথে হচ্ছে যে বেশ একটু হালকা শাড়ি। এইটার না আরো কয়েকটা কালার ছিল, আমার চোখে এখন পড়ছে না, এগুলো কিন্তু মোস্ট প্রবলি উইদাউট বিপি, মোস্ট প্রবলি উইদাউট বিপি। এই শাড়িগুলো কিন্তু উইদাউট বিপি, এই শাড়িগুলো উইদাউট বিপি, একটু দেখো বেশ সুন্দর। এর সাথে কালো বিপি ছাড়া আর কিছু লাগবে না, এটা আঁচল, এটা আঁচল, পুরোটা টাই অ্যান্ড ডাইতে রয়েছে, পুরো শাড়িটা টাই অ্যান্ড ডাইতে রয়েছে, এটা হচ্ছে আঁচল। কমলিকা গুহ, কোনটা কোনটা কি শাড়ি, এটা হচ্ছে আঁচল যাবে, এটাই কিন্তু স্টার্চ দেওয়া রয়েছে, স্টার্চ যেই চলে যাবে, তোমরা স্টার্চ দিয়েও একটু স্টিফ হিসেবে ইউজ করতে পারো, আদারওয়াইজ স্টার্চটা চলে গেলে কিন্তু এটা কিন্তু খুব সফট হয়ে যাবে, কারণ পিওর কটন। পুরো শাড়িটা এইভাবে থাকবে, অনলি টাই অ্যান্ড ডাইতে। এর বেশ কয়েকটা কালার ছিল, তিনটে চারটে কালার ছিল, আমি নেক্সট দিন দেখাবো, কারণ ওগুলো মনে হয় অন্য ব্যাগে, এখনো আনপ্যাক করা হয়নি, কারণ এসে থেকে আমি সেই সময়টাই পাচ্ছি না, কারণ যেদিন থেকে ফিরেছি তার পর দিন থেকে এভরিডে লাইফ, এভরিডে লাইফ, যার জন্য আমি সেই সময়টাই পেয়ে উঠছি না। খুব ব্রাইট, আর একটু দাঁড়া, এটা এইভাবে আসবে, এই থাকবে, এই হচ্ছে আঁচল, পুরো শাড়িটা এটা থাকবে, এটা উইদাউট বিপি। একটু ক্যালকুলেটরটা দেখি, এগুলো একদম নতুন, আগেরটা আগেরটা জয়পুর কটন রে, আগেটা জয়পুর কটন, এগুলো আছে হচ্ছে 1450, যেটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে, ডিসকাউন্টেড প্রাইস থাকবে হচ্ছে 1290, ডিসকাউন্টেড প্রাইস থাকবে 1290, অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, অ্যান্ড সিওডি পসিবল অনলি উইদিন কলকাতা, অ্যান্ড সিওডি চার্জ উইল বি 100 rupees। ওকে, এটা আঁচল, পুরো শাড়িটা এটা থাকবে, এটার কালার আছে কয়েকটা, বাট এখন আমার হাতের সামনে নেই, আমি নেক্সট ডে দেখিয়ে দেবো, বা কেউ চাইলে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো, আমি কালার অপশন পাঠিয়ে দেবো। দুটো বর্ডার হচ্ছে যে একদম প্লেন ব্ল্যাকে যাবে, প্লেন ব্ল্যাকে যাবে, মধ্যেখানটা পুরোটা এই এতে রয়েছে, কি বলে, টাই অ্যান্ড ডাইতে রয়েছে, অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, কালারটা অরেঞ্জ অ্যান্ড ব্ল্যাক, আর এই আঁচলটা থাকবে টাই অ্যান্ড ডাইতে বাঁধনির মতো করে করা। পিপি ফর মাই শাড়ি, প্রাইস ফর মাই শাড়ি ইজ 2299, আফটার ডিসকাউন্ট দিস উইল বি 2699, 2699। কটন বনস্পতি দেখাবেন, কটন বনস্পতি, কটন বনস্পতি তো আমার কাছে নেই এখন, আজরাকের রয়েছে, কিন্তু ওগুলো সবই ভুজের যে আজরাক, এগুলো সবই আমি আর একদিন লাইভে দেখাবো, হ্যাঁ, কারণ সামনের উইকটা না দোল দোলে আমি থাকছি না, দোল থেকে এসেই হচ্ছে যে একটু ঘুরতে যাওয়া আছে দু তিন দিনের জন্য, তো এই সবের জন্য আমি বিজি হয়ে যাব, ওই জন্য কামিং উইকে আমি হয়তো একদিনই লাইভ করব, অনলি 27th লাইভ করব, তাছাড়া আর পারবো না, যদি পসিবল হয় আমি এতে লাইভ করব সানডে, যদি পসিবল হয়, আদারওয়াইজ একদম 1 তারিখে, তার আগে আর হবে না। আচ্ছা, এটা হচ্ছে একদম যেটা কটনের থান হয় তার উপরে ফুল অ্যাপ্লিক, তার উপরে পুরোটাই অ্যাপ্লিক করা, যাদের মনে হবে যে লাল পরব না কিন্তু একটু কালারফুল হলে ভালো হয়, তাদের জন্য বেস্ট অপশন, কোনো ব্লাউজ পিস নেই। এগুলোর প্রাইস ছিল হচ্ছে 1350, যেগুলো হচ্ছে যে থাকবে হচ্ছে অনলি 999, 999-তে এগুলো রয়েছে, ওকে, 999, এগুলোতেও কিন্তু শিপিং ফ্রি আছে, ওকে।
গ্রিনটা একটু শর্ট কালার গ্রিন, গ্রিনটা একটু শর্ট কালার গ্রিন। নন্দিতা ওয়াচিং, মৌহা ওয়াচিং, এই এই হচ্ছে পুরো শাড়ি। কালকে ড্রেস থাকবে, কালকে ড্রেস, কালকে লাইভে আসবো একটার সময়, কালকে লাইভে আসবো ঠিক একটা যখন তখন। সোমা দাস, এনি অফ দা এনি আদার অপশন? ইয়েস, অলরেডি আমি দেখিয়ে দিয়েছি, অলরেডি মানে দেখানো হয়ে গেছে। দেন এইটা এইটার ব্লুটা একটু দে, আমি দেখিয়ে দিই। বাজে কটা? আচ্ছা এইটা একটা দেখিয়ে দিই, দেন আমি যেটা ব্লুটা আছে ওটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? মানে একটা ইন্ডিগো কালারের বনস্পতি আজরাক, আর এইটা হচ্ছে এই গ্রিনটা, তোমরা বলো অনেকটা একটু মৌরি ফুলের মতো কালারটা, একটু হলুদ সবুজ মেশানো, একদম না পুরো সবুজ বলতে পারো না পুরো হলুদ বলতে পারো এই কালারটা। আচ্ছা এইটা একটা টুকটুকে লাল, টুকটুকে লাল, তার মধ্যে স্ট্রাইপ, এগুলো ধনে খালি কটন, তার মধ্যে এগুলো পুরোটা অ্যাপ্লিকে রয়েছে, পুরোটা অ্যাপ্লিকে। এগুলো ওই 1450 এরকম প্রাইস ছিল, যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে 999, 999। অল ওভার ইন্ডিয়া শিপিং ফ্রি, সিওরি কলকাতার মধ্যে পসিবল হবে, কলকাতার বাইরে আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যে সিওরি করার মতো, সেখানে বাই কুরিয়ারই নিতে হবে, কলকাতার মধ্যে সিওরি চার্জ থাকবে। আজকে যেহেতু শিপিং ফ্রি রয়েছে, শুধু 100 rupees অনলি, উইদাউট বিপি, উইদাউট বিপি, খুব সুন্দর। ব্লু টাইপ টু দে, আদার অপশন অফ মাই সারিজ, মেটেরিয়াল সেম মডেল, বাট দিস ওয়ান ইজ স্লাইটলি লাইট ওয়েট মডেল, দিস ইজ পাল্লা, এটা আঁচলটা যাবে, কমপ্লিটলি পিওর ইন্ডিগো কালারের মধ্যে রয়েছে। হেয়ার কাট জাস্ট ট্রিম করেছি গো, আমার তো কার্লি হেয়ার, কি হয় যে বাড়তে বাড়তে বেশ বেড়ে যখন যায়, ধরো এতটা মতো হয়ে গেছে, তখন দেখছি যে চুলটা ভীষণ মানে হেয়ার ফল হচ্ছে আমার, একটা লেন্থের পরে যেই মুহূর্তে আমার হেয়ারটা লেন্থটা বেড়ে যায়, আমার হেয়ার ফল হতে থাকে, আমি বুঝতে পারি এবার চুল কাটতে হবে। তো গিয়ে আমি পার্লারে ওটাই বলেছি যে লেন্থ একদম ঠিকঠাক রেখো, লেন্থ ঠিক রেখে জাস্ট ট্রিম করে দাও, একটু হচ্ছে যে জাস্ট ট্রিম করেছি, বাট একটু ট্রিম করেছি, দেখো কতটা ছোট হয়ে গেছে, আবার কিছুদিন বাদে আবার একটু ঠিকঠাক আসবে, আমার অলওয়েজ এই চুলই দেখবে। আচ্ছা এটা আছো, কতদিনের ইচ্ছে একটুখানি স্ট্রেটনিং করাবো, একটু স্মুথনিং করাবো। আচ্ছা পুরো শাড়িটা আসবে, এটা পুরো শাড়িটা আসবে, এটা এই আঁচল, এই ব্লাউজ পিস, পুরো শাড়িটা, শাড়িটা পরার পর যখন কমফোর্টটা বুঝবে না, তখন আমি জানি তোমরা একটা থ্যাঙ্কস তো আমাকে দেবেই দেবে। এগুলোর প্রাইস আছে 2699। হ্যাঁ সবাই এটাই বলে, সবাই ঠিক এটাই বলে যে প্লিজ তুই চুল স্মুথনিং করাস না, স্ট্রেটনিং করাস না, কারণ এই এইটাতেই তোকে বেশি ভাল লাগে, ওই জন্য আমি ঠিক ভরসাও পেয়ে উঠছি না। তা না হলে আমার ইচ্ছে ছিল পুজোতেই করিয়ে ফেলতাম, সেই টাইম হয়নি বলে আর হয়নি। তুমি কি মডেল আবার আনবে? আমি আজরাক মডেল আবার হচ্ছে করব, কারণ আমি দুর্গাপুরে বেশ কয়েকজনকে কথা দিয়ে এসেছি যে কোনটা মৌহা, কোনটা রেডটা না গ্রিনটা, রেডটা না গ্রিনটা, আমাকে একটুখানি হোয়াটসঅ্যাপ কর।
দুর্গাপুরে আমি বহুজনকে কথা দিয়ে এসেছি, তাদের আমি ফোন নাম্বার সেভ করে এনেছি, যে আমার নতুন মডেলে স্টক ঢুকলে হচ্ছে যে আমি ছবি পাঠাবো, কারণ তারা এসে ফিরে গেছে। আমার কাছে এখন আজরাক মডেল সিল্ক, যেটা পিওর, যেটা আর কি ওখানকার, আমার মডেল তো জানিসই অনেকগুলো নিয়েছিস, যেগুলো একটু হেভি ওয়েটের প্রিমিয়াম কোয়ালিটির মডেল আছে, একটাই আছে অফ হোয়াইটে, বাকি আর কিছু নেই। এই মডেল ইচ্ছে আছে আমার, যদি হচ্ছে মানে এটা ভালো বুঝি, সবার যদি পছন্দ হয় দেন গ্রিনটা অ্যাপ্লিক। ঠিক আছে ঠিক আছে, রাখবো। এই হচ্ছে শাড়িটা, ঠিক আছে, শাড়িটা আর মানে এই হচ্ছে শাড়ি, যেমন খুশি কোনো ক্রিজ পরে না, অদ্ভুত ব্যাপার হচ্ছে শাড়িটা আর কোনো ক্রিজ পরে না, পরে ভীষণ আরাম, ভীষণ আরাম পরে। আমিও ওয়েট করছি তোমার মডেলের জন্য। হ্যাঁ 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 হ্যাঁ, তোমার তো আছেই, বলাই আছে। আমি এপ্রিল মানে ইচ্ছে আছে পয়লা বৈশাখটার পরে আবার হচ্ছে নতুন মডেল এ করব। শুধুমাত্র একটু তোমরা না আমাকে যদি পারো, যারা যারা আমার মডেল নেওয়ার জন্য ওয়েট করছো, তারা একটুখানি তোমরা কালার অপশন বলে দিও যে রেডে, কারণ দুর্গাপুরে না প্রচুর জন রেডের ওপর চেয়েছিল, বাট রেডের ওপর তো আমার কাছে ছিলই না, রেড তো এই সব থেকেই বেরিয়ে গিয়েছিল। ব্লু ছিল, ব্লুটা নিয়ে নিল, মানে দুই বান্ধবী এসেছে, এক বান্ধবী নিয়ে নিল, আর একজন পরে এসে বলছে আর ব্লু আছে, যদি থাকে আমি নেব। তো ব্লু ছিল না, ব্ল্যাক ছিল না, শুধু অফ হোয়াইট পরেছিল। হ্যাঁ, আমি ওটাই বরং দেখিয়ে দিচ্ছি, একটা আছে, এই একটা দেখিয়ে দিচ্ছি। যেটা অ্যাকচুয়ালি সবাই মডেল সিল্ক, বা আমি আজ 10 বছর ধরে হচ্ছে যে মডেল সিল্কে কটন বনস, হ্যাঁ কটন বনস্পতি আমার ইচ্ছে আছে, কটন বনস্পতি ইচ্ছে আছে। আমি দেখেছি কোটা দেরিয়ার হচ্ছে ভীষণভাবে খুব একটা চাহিদা আছে, কোটা দেরিয়া। তারপরে হচ্ছে যে আগের বারে আমি শিফনের ওপরে পিওর কাশিস আর পিওর ইন্ডিগো এনেছিলাম, ওইগুলো হচ্ছে যে মানে ওটা তো সাথে সাথে বেরিয়ে গিয়েছিল, ওইটার হচ্ছে গরমের জন্য বা মানে যারাই নিয়েছে ভীষণ ভীষণ ভালো বলেছে। তো এইগুলো হচ্ছে যে নতুন আমি আফটার পয়লা বৈশাখ এটা আনবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমারটা ব্ল্যাক, আমি জানি, শুধু একবার একটু মনে করিয়ে দিও। আচ্ছা এই কালারটা, এই কালারটা আমি মানে আমার নিজের ভীষণ পছন্দের কালার, তো জানোই একেবারে একেবারে পার্ল কালার যেটা বলে, এটাকে না একেবারে অনেকটা পার্ল কালারও না, এটা দিস ওয়ান ইজ আইভরি কালার, এইটা হচ্ছে আইভরি কালার। অনেকে বানাচ্ছে, আমি গ্রিন নেবো, কোনটা মিষ্টি পিওরে, পিওরে একটা তুই নিয়ে দেখিস, কোটা দরিয়ায় কলমকারি। আচ্ছা শিফনে ইন্ডিগো নেবো দিদি, ডেলিভার লাগবে, মানে দুর্ধর্ষ শিফনে ইন্ডিগো যে কি ভালো, চারখানা এসেছিল না, দুটো ইন্ডিগো আর দুটো কাশি সাথে সাথে বেরিয়ে গেল, সাথে সাথে বেরিয়ে গেছে। হ্যাঁ পিওর ইংলিশ, হ্যাঁ গ্রিন ইয়েলো ওইগুলো, এবারে আমাকে সব কিছু ব্লুতে পাঠিয়ে দিয়েছিল। আচ্ছা দিস ওয়ান ইজ পিওরলি আইভরি কালার, এটা কিন্তু পুরো আইভরি কালারে রয়েছে, পিওর, এইটা মানে পিওর মডেলে বলছি। এই হচ্ছে পুরো শাড়িটা যাবে, এই হচ্ছে পুরো শাড়িটা, শুধুমাত্র এটাই আছে, শুধুমাত্র এটাই আছে। এ এটা তো কোথায় গেল ক্যালকুলেটর? না রে মিষ্টি, মিষ্টি তুই একবার আসিস, তুই একবার আসিস, কারণ আমার কাছে ব্ল্যাক আছে, ব্ল্যাকটাই একটু ডিফেক্ট, কারণ আমাকে আবার আজরাকে পাঠাতে গেলে প্রচুর ঝামেলা, ওদের হচ্ছে যে ওখানে ওই যে একদম ইন্টেরিয়র যে গ্রামটা, ওই গ্রামে একদমই এ যায় না, মানে কোনো কুরিয়ার যায় না, ওটাকে পোস্টে পাঠাতে হয়। আচ্ছা তারপরে হচ্ছে তার একটা পাঠাবার খরচ আছে, একটা রেড আর একটা ব্ল্যাক, এই দুটোতে না স্লাইটলি আমি একটুখানি ডিফেক্ট দেখেছি, ওটা দেখে নিস, ওইগুলো আমি হচ্ছে একদম কস্টকস দিয়ে দেব। তো মানে ব্ল্যাকটা, ব্ল্যাক যেহেতু আমার আছে, আমি চিন্তা করছি যে ওই ব্ল্যাকটা নেব কি না,
ওই একটা রেড একটা ব্ল্যাক আছে। হ্যাঁ আচ্ছা, এইটার প্রাইস বলে দিই। আচ্ছা এইটার ডিসকাউন্টেড প্রাইস থাকবে 4050, এইটার ডিসকাউন্টেড প্রাইস থাকবে 4050, ঠিক আছে? এটা 4050 ডিসকাউন্টেড প্রাইস পুরোটা। এটার ব্লাউজ পিসটা খুব সুন্দর দেখতে, এই থাকবে এটার ব্লাউজ পিস। আমার এটার তো ব্লাউজ পিসটা বেশি ভালো লাগে, দেখেছিস আগে তুই রেটটা। এটা থাকবে ব্লাউজ পিসটা। এইটার কম্বিনেশন হচ্ছে আইভরির ওপরে, মিষ্টি এটা তোকে বাবু নিতে দেবে না, হ্যাঁ, আইভরির ওপরে ব্লু অ্যান্ড রেড, ব্লুটা বেশি রয়েছে, রেডটা কম রয়েছে। এই এই হচ্ছে মডেল, পিওর মডেল। এইটা আমি দেখবো পয়লা বৈশাখ অবধি, যদি থেকে যায় এটা আমার, ঠিক আছে? তো কথা বলছি, কি বললি? আর আমার কাছে লাস্ট একটা সামনাসামনি আছে, একটা আমি হচ্ছে যে জাস্ট এ দেখিয়ে দিই, হ্যান্ড পেন্টিং দেখিয়ে দিই, কটন দেখাচ্ছি যখন একটা হ্যান্ড পেন্টিং দেখিয়ে দিই। সামনে দোল আসছে, এটা দোলের জন্য খুব মানে পারফেক্ট শাড়ি, দোলের জন্য পারফেক্ট শাড়ি। এই শাড়িটা পরে আবির খেলবে, কি মারাত্মক সুন্দর লাগবে। দেখো কেউ আমাকে বলেছিল, নন্দিতা বলেছিলি না দোলের শাড়ি? এটা তো দোলের শাড়ি ভীষণ সুন্দর। এটা কিন্তু একদম চেক খাদিতে রয়েছে, ধনেখালি চেক খাদিতে, এটা মন দারুণ লাগবে দোলের জন্য। এটা ধনেখালি চেক খাদি, এই হচ্ছে আঁচল যাবে, মানে এই শাড়িটা মানেই হচ্ছে লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল। এটা এটা আঁচল যাবে, কমপ্লিটলি হ্যান্ড পেন্টিং এ রয়েছে, পুরো শাড়িটা থাকবে এইটা। এই হচ্ছে শাড়িটা 1750 অ্যাকচুয়াল প্রাইস, যেটা ডিসকাউন্টেড প্রাইস থাকবে। একবার এটা ক্যালকুলেট, ১৭৫০ অ্যাকচুয়াল প্রাইস, ডিসকাউন্টেড প্রাইস থাকবে। ১৪৯০, ডিসকাউন্টেড প্রাইস থাকবে 1490। সুন্দর না তিতলি? ভীষণ সুন্দর শাড়িটা। আমার যদি শান্তিনিকেতনে যাওয়ার থাকতো আমি এই শাড়িটা পরেই যেতাম। তো চলো আজকে এই পর্যন্তই, কালকে আবার, কালকে কিন্তু একটার সময়, কালকে লাইভ হচ্ছে একটার সময়তে, ঠিক আছে? তো ড্রেস ড্রেস দেখাবো, ঝটপট চলে এসো, একটু মাথা একটু নিয়ে নিও, একটা এই দুদিন একটু লাইভের ডে চেঞ্জ হচ্ছে, একটার সময়তে ঠিক চলে আসবো। চলো টাটা। আচ্ছা একটুখানি লাইভটা কিন্তু একটু শেয়ার করে দিও, ওকে? একটু শেয়ার করে দিও। আচ্ছা অস্মিতা দেখছিস, অস্মিতা আমাকে একটুখানি বলিস তো যে তোর 10-12 দিন বাদে শাড়িটা গেলে হবে কিনা, তাহলে আমি পলিশ আয়রন করতে দেবো, আদারওয়াইজ ওনলি আয়রন করে পাঠাবো। যার যার নিজেদের গ্রুপে নিজেদের টাইম লাইনে একটু লাইভটা শেয়ার করে দিও, যাতে আর সকলে জানতে পারে। আর তার সাথে সাথে বুকিং নাম্বারটা আর একবার বলে দিই, 9123842400। দিদি লাস্ট ওই একটাই আছে দিদি, হোয়াইট মডেলটা, মানে মডেল শাড়ি আমার কাছে ফ্রেশের মধ্যেই একটাই আছে, যার জন্য হচ্ছে আমি এইটাকে মানে ডিসকাউন্টে দিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করো আমার নিজের ভীষণ পছন্দ। ওই যে বললাম পয়লা বৈশাখ অবধি আমি দেখবো, পয়লা বৈশাখে যদি দেখি যে আর ওটা গেল না, ওটা আমারই হবে। কারণ হোয়াইট মডেলটা, ওই যে ওই আইভরি কালার মডেলটা না, ওই মডেলটা হচ্ছে একদম ওরা করতেই চায় না, কারণ ওদের শাড়ি ভীষণ নষ্ট হয়। ওই আইভরি কালারটা করতে গেলেই শাড়ি নষ্ট হয়, ওটার জন্যই হচ্ছে ওই এক পিস রয়েছে, ওই জন্য ডিসকাউন্ট দিয়ে দিলাম। চলো কালকে কিন্তু একটার সময় আমি হচ্ছে যে দেখাবো, ড্রেস দেখাবো, অবশ্যই কিন্তু থেকো। আচ্ছা চলো, বাই বাই।